হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আলোচনা করবো ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কুইকশট এবং এর করেসপন্ডিং বেসিক স্ট্রাকচার অফ কুইক শট বা হাউ টু কনস্ট্রাক্ট এ কুইক শট অ্যালগোরিদম আর কীভাবে এটা শটিংটা হয় টোটাল ডিটেলসে আলোচনা করবো আর কুইক শট ড্রাই রান মানে একটা অ্যালগোরিদমের রেসপেক্টে কীভাবে এটা রান হচ্ছে সেটা নিয়েও ডিসকাস করবো অ্যান্ড লাস্টলি কুইক শর্ট অ্যানালিসিস করবো মানে একটা কমপ্লেক্সিটি কীভাবে তার কমপ্লেক্সিটি অ্যানালিসিস হয় এই টোটাল জিনিস নিয়ে আজকে আলোচনা করবো অ্যাবাউট দ্য শর্ট তো যারা আমার এই ভিডিওটি দেখছো বা এখনও সাবস্ক্রাইব করো তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও যাতে এছাড়াও কমেন্ট করো লাইক করো শেয়ার করো যাতে অনেক অনেক স্টুডেন্টের কাছে পৌঁছতে পারে ওকে চলো শুরু করা যাক তো কুইক শট মেনলি ডেভেলপড বাই এ ব্রিটিশ কম্পিউটার সায়েন্টিস্ট হোর ইন নাইনটিন সিক্সটি ওয়ান মানে বলতে গেলে এটা একটা মোর ফাস্টার দ্যান শট অ্যান্ড টু আর থ্রি টাইমস ফার্স্টার দ্যান শট সুখেন টিউটোরিয়ালস বলে একটা মোবাইল অ্যাপ আছে যেখানে তোমরা পাবে সলভ ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার মেনলি ম্যাক আউট তারপরে চ্যাপ্টার ওয়াইজ নোট পিডিএফ ফর্ম্যাটে পাবে এছাড়াও এমসিকিউ কিউ উইথ অ্যান্সার এছাড়াও তোমাদের আপকামিং যে সেমিস্টার আসছে সেই সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার যেটা মানে আমাদের ম্যাকআউটের মেনলি ম্যাকআউটটাকে আমি ফলো করছি ম্যাকআউটের সিলেবাসের সঙ্গে ম্যাচ করে একটা মডেল কোশ্চেন আমি রেডি করে নিয়েছি সেটা তোমরা ওই অ্যাপসে থ্রুতে পেয়ে যাবে আমার এই অ্যাপসের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে ক্লিক করেও তোমরা আমার অ্যাপসটাকে ডাউনলোড করতে পারো অথবা গুগল প্লে স্টোরে গিয়ে ওখানে সুখেন্স টিউটোরিয়াল বলে সার্চ করবে ওখানেও পেয়ে যাবে ওকে তাহলে কুইক শট তো কুইক শটের মেনলি কুইক শট ইজ এ ডিভাইড অ্যান্ড কঙ্কার রুল ফলো করে বা ইট ইজ এ সাপোর্ট ডিভাইড অ্যান্ড কঙ্কার রুল কঙ্কার অ্যালগোরিদম অ্যান্ড মেনলি ইট ওয়ার্কস বাই সিলেক্টিং এ পাইভট এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে তো যে কোনো অ্যারে থেকে একটা আইদার ফার্স্ট এলিমেন্ট অথবা লাস্ট এলিমেন্টটাকে আমরা প্রাইভেট এলিমেন্ট ধরে নিয়ে তারপরে আমরা পার্টিসিপেট করি পার্টিসিপেট করার পর দুটো সাব্যারে আমাদের রেডি করি তারপরে আমরা ফারদার আমরা শটিংয়ের জন্য ফার্দার এগিয়ে যাই আর এই যে পার্টিশনিংটা বা দুটো যে সাব্যারে রেডি হবে তো সাব্যারের মধ্যে দে আর লেস দ্যান অর গ্রেটার দ্যান দ্য প্রাইভেট এলিমেন্ট সেটা আমি দেখছি এক্ষুনি দেখাবো আমি তো মেনলি যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমরা একটা অ্যারে থেকে প্রাইভট এলিমেন্ট সিলেক্ট করার পর সেই প্রাইভট এলিমেন্টের রেসপেক্টে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইভট এলিমেন্টের থেকে তার ভ্যালুগুলো বা যে ডেটাগুলো থাকবে সেটা লেস দ্যান হবে আর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে যে ডেটাগুলো থাকবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান হতে হবে তো এই হচ্ছে মেন রুলস শটের আর একটা হচ্ছে দ্য সাব্যারে আর দ্যান শট এর যে সাব্যারেগুলো যে আমরা যে আমরা কনস্ট্রাক্ট করব সেই কনস্ট্রাক্ট সেটা শর্টেড করব রিকার্সিভ ওয়েতে তো দিস ক্যান বি ডান ইন প্লেস অ্যান্ড রিকোয়ারিং স্মল অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ মেমোরি টু পারফর্মেন্স শটিং মানে একটা স্মল অ্যামাউন্ট অফ মেমোরি রিকোয়ার হয় এটা শর্টিং করার জন্য তো এই যদি একটা এক্সাম্পল দেখি সাপোজ এরকম একটা এক্সাম্পল আছে তো এর সাপোজ আমরা ধরে নিচ্ছি ইন্ডেক্স ভ্যালু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এই এই সিক্সে মানে এই টোটাল ছটা আমার এলিমেন্ট আছে তো ছটা এলিমেন্টের মধ্যে আমরা বলেছি প্রাইভার্ট এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করব তো প্রাইভার্ট এলিমেন্টটা আমরা এই ফার্স্ট এই এলিমেন্টটাকেও ধরতে পারি অথবা এই এলেভেন্টটাকেও ধরতে পারি তো আমি যে অ্যালগোরিদামটা ফলো করছি এটা তোমাদেরই পরের সেমিস্টারে তোমার একটা সাবজেক্ট আছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদাম ওই অ্যালগরিদমের মেন একটা খুব ভালো বই আছে কোরম্যানের তো ওই কোরমম্যানের অ্যালগরিদমটাই আমি মেনলি ফলো করছি তো ওই অ্যালগোরেমের রেসপেক্টে আমরা পাইভট এলিমেন্টটাকে লাস্ট এলিমেন্টটাকে ধরছি পাইভট এলিমেন্টটা যেটা হবে লাস্ট এলিমেন্ট তাহলে অ্যাকর্ডিং টু দিস রুলস তাহলে আমাকে এরকম হবে যে টু ওয়ান থ্রি মানে পাইভট এলিমেন্ট এখানে থাকবে তারপরে হচ্ছে আমার ফাইভ ফোর সিক্স ঠিক আছে তো পাইভট এলিমেন্ট এই যে পাইভট এলিমেন্ট পাইভট এলিমেন্টে এই টোটাল জিনিসটা হচ্ছে আমার লেস দেন আর এটা হচ্ছে টোটাল গ্রেটার তো এই পাইভট এলিমেন্ট তার প্রপার পজিশনে চলে আসলো তো এই একটা অ্যারে হলো এই একটা অ্যারে হলো এই অ্যারে এই অ্যারে তো এই গুলোকে আবার আমরা পাইভট এলিমেন্টটাকে সিলেক্ট করার পর তারপরে আমরা শর্টিং করব আবার অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড সাইডে যেটা আসছে এই সিক্সটাকে পিভট এলিমেন্ট বা পাইভট এলিমেন্টটাকে সিলেক্ট করার পর আমরা সেটাকে শটেড করবো এটা টোটালটাই হবে রিকার্সিভ এতে ঠিক আছে তো এই হচ্ছে মেন মোটো যে কুইক শর্ট কিভাবে আমরা শর্ট করা হয় বা কুইক শর্ট অ্যালগোরিদম কিভাবে কাজ হয় তো এখানে দেখো এখানে একটা ছোট অ্যালগোরিদম দেওয়া আছে দিস ইজ নট এ প্রোগ্রাম দিস ইজ অ্যালগোরিদম আর এটা টোটালটাই আবারও বলছি এই টোটালটাই কোরম্যান বই থেকে ডিজাইন করা হয়েছে বা লেখা হয়েছে তো এই অ্যালগোরিদমে প্রথমে কুইক শট এই অ্যালগোরিদম পারপাস হচ্ছে অ্যালগোরিদম শট অ্যারে ইউজিং কুইক শট লোয়ার ইন্ডেক্স ভ্যালু আপার ইন্ডেক্স ভ্যালু অপ অ্যারে লাইক পি অ্যান্ড আর রেসপেক্টিভলি মানে এই যে এ হচ্ছে আমরা এর ধরে নিচ্ছি এটা হচ্ছে লোয়ার ইন্ডেক্স ভ্যালু আর এ হচ্ছে আপার ইন্ডেক্স ভ্যালু তাহলে ইফ পি লেস দ্যান আর তাহলে পি লেস দ্যান আর হলে তাহলে কিউ পার্টিশান করছি আমরা কীভাবে এ পি কিউ এটা আমরা পাঠাচ্ছি সাপোজ একটা যদি আমরা এখানে এটা ধরে নিই তাহলে এখানে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা ওয়ান পাঠাচ্ছি আর সিক্স পাঠাচ্ছি এখানে তাহলে ওয়ান আর সিক্স এটা পাঠাচ্ছি পাঠানোর পরে তাহলে শট এখানে কি হচ্ছে কুইক কুইকশটের এখানে আসছে আমার হচ্ছে পি মানে লোয়ার ইন্ডেক্স পি আর কিউ হচ্ছে আমার পার্টিশন তাহলে এখানে আমার কী আসছে ওয়ান প্লাস সেভেন আসছে তাহলে টু আসার পর এখানে তাহলে আমার থ্রিটা নিয়ে আসছি থ্রিটা নিয়ে আসলে ওয়ান প্লাস সেভেন থ্রি পয়েন্ট না ওয়ান প্লাস ডিভাইড বাই টু তার মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি তাহলে হচ্ছে থ্রি তাহলে থ্রি এখানে তাহলে আমার আসলো থ্রি মাইনাস ওয়ান মানে এইখানে যেটা যাবে সেটা হচ্ছে আমার এর এটা যাবে পাশাপাশি আমার ওয়ান ভ্যালু যাবে আর একটা হচ্ছে থ্রি যাবে তারপরে হচ্ছে এইখানে যাবে হচ্ছে অ্যারে যাবে ফোর কমা সিক্স তার মানে এটা হলো এই এইভাবে এই ওয়েতে যাচ্ছে এটা রিকার্সিভলি কল হতে হতে যাচ্ছে ঠিক আমরা মার্কশটে আগেটাও দেখেছিলাম যে কিভাবে আমাদের মার্কশটটা কিভাবে ডিভাইড হচ্ছে সে এখানেও অ্যাকচুয়ালি ডিভাইড হওয়ার পর মানে পার্টিশান হওয়ার পর ডিভাইড ওয়েতে কিভাবে আমাদের প্রত্যেকটা কুইকশট কল হচ্ছে ওয়েতে তো আমরা পার্টিশানটা দেখিনি কিভাবে পার্টিশান হচ্ছে তাহলে আমরা প্রথমে পাঠাচ্ছি অ্যারে ওয়ান প্লাস সিক্স এটাকে বলা হচ্ছে ড্রাই রান মানে কিভাবে আমাদের প্রোগ্রামটা বা অ্যালগোরিদমটা কাজ হচ্ছে একটা অ্যারের রেসপেক্টে তো প্রথমে এক্স ইজুকাল টু এ আর তাহলে আমি এ সিক্স পাঠিয়েছি এ সিক্স পাঠিয়েছি এ আর তাহলে এক্স ইজ এ পি ফট এলিমেন্ট তাহলে এখানে হচ্ছে পি ফট এলিমেন্ট আমার হচ্ছে থ্রি ওকে দেন আই ইজুকাল টু পি মাইনাস ওয়ান দ্যাট মিন্স আই ইজ ইকাল টু জিরো আই ইজুকাল টু জিরো ধরে নিচ্ছি বা অ্যাসাইন করে নিচ্ছি পি মিন্স আমরা ওয়ান পাঠাচ্ছি এই যে এখানে তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে জে হচ্ছে পি থেকে মানে জে আমার ওয়ান যে পি পি ভ্যালু ইজ ওয়ান

টু ইজ এ টু ইজ এ লেস দেন ইকাল টু এ তাহলে তোমার আই প্লাস প্লাস আই প্লাস প্লাস হলো তাহলে আই প্লাস প্লাস আইটা এখানে ইনক্রিমেন্ট হলো আই ওয়ান হওয়ার পর এখানে এক্সচেঞ্জ হলো এখানে এ আই এ আই আর এ জে এ আইয়ের ভ্যালু কত আই এর ভ্যালু ওয়ান তার মানে আই এখানে ওয়ান হল সরি আই এখানে ওয়ান হলো আই ওয়ান হলো আর আই এ জে মানে টু এর ভ্যালু টুতেই আমরা রিপ্লেস করছি যাই হোক তো যেহেতু এখানে টু এটা লেস দেন হয়ে যাচ্ছে তো যাই হোক আই আর জে ওয়ান তো এখানে টু এর ভ্যালু টু এখানে এক্সচেঞ্জ হলো আচ্ছা দেন যেটা ইনক্রিমেন্ট হলো তার দ্যাট মিনস আমরা যে আবার এখানে পাঠালাম যে এখানে পাঠালাম মানে সিক্স পজিশানে পাঠালাম ইন্ডেক্স ভ্যালু যেখানে টু তাহলে এ জে এ জে মিন্স সিক্স সিক্স ইজ লেস দ্যান এক্স নো তাহলে আমার এই কন্ডিশনে আসলো না এই কন্ডিশানে আসলো না দেন জে প্লাস প্লাস তার মানে এটা হয়ে গেল এটা হয়ে গেল যে এখানে আসলো তাহলে যে আসার পর এ জে ফাইভ ফাইভ ইজ লেস দেন থ্রি নো তাহলে আবার যে ইনক্রিমেন্ট হলো মানে আমার এই কন্ডিশনে আসলো না যে আবার এখানে আসলো তাহলে আবার চেক করলো ইফ ফোর ইজ ইকুয়াল টু ফোর লেস দ্যান ইকুয়াল টু এক্স নো দেন আবার যে ইনক্রিমেন্ট হলো তাহলে যে এখানে মানে এটা হয়ে গেল এটা হয়ে গেল ওয়ান তাহলে ওয়ান ওয়ান ইজ লেস দ্যান পিভট এলিমেন্ট এই যে এ জে দ্যাট মিনস এই এলিমেন্টটা করেসপন্ডিং এই দিস এলিমেন্ট তাহলে দিস ওয়ান ইজ লেস দ্যান থ্রি তাহলে লেস দ্যান থ্রি ইট ইজ কারেক্ট তাহলে আই প্লাস প্লাস তাহলে আই আমার এখানে ছিল আই সঙ্গে সঙ্গে সিক্স পজিশানে চলে আসলো মানে সিক্স যে ভ্যালু আছে সেই তার ইন্ডেক্স ভ্যালুটাকে সুইচ করলো সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ কে করবে এ আই এ আই মিন্স সিক্সের সঙ্গে ওয়ান আমরা চেঞ্জ করবো সিক্সের সঙ্গে এই ওয়ানটা চেঞ্জ করবো তাহলে টু ওয়ান ফাইভ ফোর সিক্স থ্রি আমার এইভাবে চেঞ্জ হলো সরি হ্যাঁ এইভাবে চেঞ্জ হলো তারপরে আমাদের যে ইনক্রিমেন্ট হলো আমাদের কন্ডিশান ফেল করছে চলে আসলো নিচে নিচে এসে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করবো কি এক্সচেঞ্জ করবো এ আই প্লাস ওয়ান তাহলে এ আইটা আমার এই পজিশানে আছে সিক্স যেখানে ছিল টু তাহলে এই পজিশানে আমি চেঞ্জ করছি মানে ফাইভের সঙ্গে কার চেঞ্জ করবো হচ্ছে এ আর এর এ আর এর ভ্যালু হচ্ছে পিভট এলিমেন্ট তাহলে এটার পরেই হচ্ছে ফার্দার যেটা আসবে সেটা হচ্ছে টু ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ তাহলে এই যে এর এটা ক্রিয়েট হলো তার মধ্যে আমার এই পিভট এলিমেন্ট তার প্রপার পজিশানে চলে আসলো সেখানে দেখা গেলো যে এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে প্রত্যেকটাই হচ্ছে লেস ভ্যালু আর এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে পিভট এলিমেন্টে সেটা হচ্ছে টোটালটাই গ্রেটার এলিমেন্ট তাহলে এই ওয়েতে তাহলে এই পোর্শনটা এটা একটা অ্যারে হলো এটা আবার ঠিক একই রকম প্রসেস আমরা ওয়েতে আমরা আবার আবার কল করব রিকার্সিভলি আমরা আবার এই পার্টিশান কল করব আবার কুইক শট কল করবো এইভাবে যাব আবার ঠিক একই রকমভাবে আবার এইটাকেও আমরা ওয়েতে আমরা কল করব তো এই হচ্ছে ওভারঅল কুইক কুইকশট অ্যালগোরিদম এবং সেটা কিভাবে আমাদের রান হয় সেটা আমরা দেখলাম একটা পার্টিকুলার অ্যারে আমরা নিয়ে কিছু যদি বুঝতে না পারো আমার ভিডিওটা আবার রিক্যাপ করে দেখে নিও তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে আর এই কুইক শর্ট ডেটা স্ট্রাকচারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম যে সাবজেক্ট আছে এই কুইক শর্ট অ্যালগোরিদমটা বা কুইক শর্ট খুবই খুবই ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা সেমিস্টার এক্সামে বা প্রত্যেক ইয়ারের যে ডেটা স্ট্রাকচার বা ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম এতে কুইক শর্টের ওপর একটা কোয়েশ্চেন পাবেই পাবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট ছিল যে কুইকশটের উপর কোশ্চেন পাবেই চলো ওকে এবারে হচ্ছে আমরা যদি অ্যানালিসিস করি তাহলে দেখছি দেখো আমাদের ডেটা কি ছিল আমাদের ডেটা ছিল হচ্ছে টু সিক্স ফাইভ ফোর ওয়ান থ্রি তাহলে টু সিক্স ফাইভ ফোর ওয়ান থ্রি তাহলে যদি আমরা অ্যাভারেজ কেসে সরি প্রথমে যদি বেস্ট কেসে ধরি বেস্ট কেসে তাহলে বেস্ট কেসে যদি বেস্ট কেস হচ্ছে আমার ধরে নিচ্ছি যে আমার এই অ্যারেটা যে সাব্যারে দুটো রেডি হবে সেটা হচ্ছে ইকুয়াল সাব্যারে রেডি হচ্ছে মানে দুই দিকেই ইকুয়াল সাব্যারে মানে এখানেও ইকুয়াল হচ্ছে এপাশেও ইকুয়াল হচ্ছে মানে এখানে যদি ফোর এলিমেন্ট থাকে এখানেও ফোর এলিমেন্ট মানে ইকুয়াল সাব্যারে তাহলে আমরা বলতে পারি যে এন যদি ডেটা হয় এন এন ডেটা হয় তাহলে এন বাই টু অ্যাজ ওয়েল অ্যাজ এন বাই টু আবার একই রকমভাবে এন বাই ফোর এন বাই ফোর একই রকমভাবে এন বাই ফোর এন বাই ফোর তাহলে আমরা বলতে পারি বেস্ট কেসে এটা আমি মার্ক শটেও দেখিয়েছি যে এন বাই টু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলে তাহলে আমরা বলতে পারি অর্ডার অফ এন n তাহলে ইন বেস্ট কেস কুইক শট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন n, by 4, n by 4. এটা তোমরা আমার ওই অ্যাপসে যাবে অ্যাপসে গিয়ে আরও ডিটেলসে খুব সুন্দরভাবে এক্সামে কীভাবে লিখতে হয় সেটা দেখতে পেয়ে যাবে সেটা পাবে ওখানে এরপরে আছে একই রকমভাবে অ্যাভারেজ কেস তাহলে অ্যাভারেজ কেসে যদি আমি বলি অ্যাভারেজ কেসে হতে পারে আমার এন টাইপ অফ এলিমেন্ট আছে তাহলে কোথাও হয়তো এরকম এলিমেন্ট হলো আবার কোথাও হয়তো এরকম হলো আবার এরকম হতে পারে ওয়ান বাই হানড্রেড নাইন বাই হানড্রেড আবার এরকম হতে পারে নাইনটিন 100 আবার হচ্ছে 81 ওয়ান বাই হান্ড্রেড তো রকম ধরনের যদি হয় তাহলে সেখান থেকেও আমরা ক্যালকুলেট করে বলতে পারি একই রকমভাবে অর্ডার অফ এন লগ ইন ঠিক আছে এটা ডিটেলসে তুমি আমার অ্যাপসে পেয়ে যাবে ওখানে পিডিএফ আছে ওখানে পেয়ে যাবে আচ্ছা এরপরে আছে ওয়ার্স্ট কেস ওয়ার্স্ট কেসে ওয়ার্স্ট কেসে যদি আমরা বলি ধরো দুটো যে সাভারে রেডি হচ্ছে আমরা পাচ্ছি তো একদিকে একটা এলিমেন্ট আছে আর একদিকে এন মাইনাস ওয়ান আছে আমরা বলতেই পারি হুম মানে ধরো কীরকম বলি এই এলিমেন্টটাকে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান যদি এটাকে আমরা শটিং করতে বলছি তাহলে এটাকে শটিং করে বা এরকমও হতে পারে যে সব শর্টের অর্ডারই আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে যদি যেখানেই আমি পিফট এলিমেন্টটা ধরি না কেন এটা ধরি না কেন বা এটাই ধরি না কেন ফার্স্ট এলিমেন্ট বা লাস্ট এলিমেন্ট ধরি না কেন তাহলে একদিকে আমার একটা এলিমেন্ট থাকবে আর বাকি দিকে এন মাইনাস ওয়ান এলিমেন্ট থাকবে একই রকমভাবে যদি এটাকে আমি ফার্দার করি তাহলে আবার কী হবে মানে একদিকে দুটো এলিমেন্ট আরেকদিকে এন মাইনাস টু তো এইভাবে আপ টু এন পর্যন্ত যাব তাহলে আমরা লাস্টলি আমরা বলতে পারি যে ইন ওয়াস্ট কেসে আমাদের কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কোয়ার কারণ আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু এইভাবে যাচ্ছে টু ওয়ান আপ টু এইভাবে যাচ্ছে তো সেখান থেকে আমরা বলতে পারি অর্ডার অফ এন স্কোয়ার ইন কুইক কুইকশটে তো কুইকশট নিয়ে মানে যতটা আমাদের সিলেবাসে আছে বা যা জানা দরকার টোটাল ডিটেলসটাই আলোচনা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথেও শেয়ার করো এবং কমেন্ট করতে অবশ্যই ভুলো না যদি কিছু তোমাদের ডাউট থাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো ওকে থ্যাংক ইউ